আর এই যে টপ বাগুন, আর হচ্ছে এই দেখুন এইটা হচ্ছে পারফেক্ট একটা টমেটো, সালাদের জন্য খুব পারফেক্ট। আবার এখন বর্তমানে সালাদ খাওয়া যাবে না, তবে এটা এখন রান্না করে খাওয়া যাবে মাছের সাথে বা যে কোনো তরকারিতে এটা ভাজি খাওয়ার জন্য। আর এখানে আছে পেঁয়াজ, বাংলাদেশের মূল্যবান সম্পদ, খুবই দামি। আর এটা হচ্ছে পেঁয়াজের হাই, ঠিক আছে, এটা হচ্ছে পেঁয়াজের হাই। একটা সময় এই হাই আমরা অনেক খাইছি, এখন অতটা পাওয়া যায় না। পেঁয়াজের চাষ তুলনামূলকভাবে অনেকটা কমে গেছে আমাদের সিঙ্গাইরে। এখানে একই সাথে তিন চারটা চাষ করা হয়েছে, ওই পানিলাউ, আর হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে এই টমেটো। এটাকে বলা মিক্স চাষ, আগে এরকম দেখা যেত না, এখন ইদানিং অনেকগুলো চাষ একসাথে হয়। গত 5-6 বছর আমাদের এই দিকে সিঙ্গাইর আজিমপুরের চাষাবাদের ধরন বেশ অনেক বেশি পরিবর্তন হয়েছে, তার মধ্যে আমূল পরিবর্তন হয়েছে। আমাদের এদিকে কফি চাষ হয়, আর সবথেকে বেশি পরিবর্তন আছে হচ্ছে আপনার ইয়াটা পেঁপে। আমাদের এইদিকে এখন হিউজ পরিমাণে পেঁপে চাষ হয়, এবং অনেকটা পেঁপের যোগান আমাদের সিঙ্গাইর আজিমপুর থেকে দেওয়া হয়। আগে পূর্ববর্তীতে একটা সময় ছিল পেঁপের চাষ বলতে কিচ্ছু ছিল না, কিন্তু পেঁপের চাষটা লাভজনক হওয়াতে এটা এখন হয়। যাই হোক, পেঁপের পাশাপাশি আর অনেকগুলো চাষ আমাদের এদিকে হয়। আর আমাদের এদিকের বিখ্যাত যেটা গাজর, এটা তো সবসময় থাকবে, এটা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আসলে, কারণ গাজর চাষে লাভজনক।